শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত চীন সংঘাতে সুযোগ নিতে পারে অন্য দেশ, সতর্ক করল রাশিয়া। সৌদিতে বোমা হামলার দায় স্বীকার করল আইএস। এবার ইউরেনিয়ামের মজুদ আরো বাড়িয়ে দিল ইরান, তৈরি হবে পারমাণবিক বোম। মিশরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 6 মার্কিন সেনা নিহত। এবং সবশেষ থাকছে ইরানে করোনা ভাইরাসে মৃত্যুর জন্য একমাত্র আমেরিকা দায়ী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। লাদাখ সীমান্ত বিবাদ নিয়ে ভারত চীনের সংঘাতকে হাতিয়ার করে সুবিধা নিতে পারে তৃতীয় কোনো দেশ। দুই দেশের সংঘাতের জেরেই ইউরেশিয়া তথা গোটা বিশ্বে অস্থিতি অবস্থার পরিবেশ তৈরি হয়েছে। সেই সুযোগে অন্য দেশ ফয়দা লুটতে পারে বলে সতর্ক করল রাশিয়া। এক মিডিয়া ব্রিফিংয়ে রাশিয়ার ডেপুটি চিফ অফ মিশন রুমান বাবুশিক বলেছেন, ভারত চীনের মধ্যে এশিয়ার দুই শক্তিধর দেশের মধ্যে সীমান্ত বিবাদ নিয়ে উদ্বিগ্ন রাশিয়া, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা উচিত বলে মনে করছেন পুতিন। প্রসঙ্গত, ভারত এবং চীন দুই দেশই ইসকো এবং ব্রিক্স গ্রুপের সদস্য। বাবু শকিন বলেছেন, সহযোগিতার পরিবেশ তৈরি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য আলোচনায় একমাত্র পথ। তার মতে এটা পরিষ্কার যে বিশ্বে অস্থির পরিস্থিতি এবং অনিশ্চয়তার জন্য ভারত এবং চীনের মধ্যে সংঘাত আঞ্চলিক স্থিতি অবস্থার প্রভাব ফেলতে পারে, আর সেটাই সুযোগ নিতে পারে তৃতীয় কোনো দেশ। বলা বাহুল্য যে এই উক্তির মধ্য দিয়ে তিনি ইঙ্গিত করেছেন আমেরিকার দিকে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভারত সফরে এসে নয়াদিল্লি বেইজিংয়ের সম্পর্ক নিয়ে তৎপরপূর্ণ মন্তব্য করেছেন। লাদাখ বিবাদ নিয়েও চীনকে পরোক্ষভাবে কটাক্ষ করেছেন। ভারতের বন্ধু দেশ রাশিয়া বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে দেখছে। বিশ্বের দুই মহাশক্তিধর দেশ আমেরিকা এবং রাশিয়ার ঠান্ডা লড়াই কার না জানা। দুদেশের সংঘাত নিয়ে রাশিয়া চিন্তিত বলে জানিয়েছে পুতিনের ওই কর্মকর্তা। তিনি বলেছেন, দুদেশই বিশ্বের এবং যথেষ্ট দায়িত্ববান প্রতিবেশী দেশ। আর্থিক এবং প্রতিরক্ষার ক্ষেত্রে ভারত চীনের গুরুত্ব অপরিসীম। সৌদিতে বোমা হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস। বৃহস্পতিবার 12 নভেম্বর এক বিবৃতিতে আইএসের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে নেওয়া হয়। গত বুধবার সৌদি আরবের জেদ্দায় একটি সমাধিতে বিদেশি কূটনৈতিকদের অংশগ্রহণে একটি অনুষ্ঠানের সময় ওই বোমা হামলা চালানো হয়। এই ঘটনায় 4 জন আহত হয়েছেন। ইসলামী স্টেট আইএস এর মুখপাত্র আমাক এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ফ্রান্সের কূটনৈতিকদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে ইউরেনিয়াম মজুদ 12 গুণেরও বেশি বৃদ্ধি করেছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IEA বলছে, এখন ইরানের ইউরেনিয়ামের মজুদের পরিমাণ প্রায় 2,443 কেজি। মূলত পারমাণবিক বোমা তৈরিতে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, তবে ইরান সবসময় ইউরেনিয়ামের মজুদের পরিমাণ ছিল 2,150 কেজি। IEA বলছে, অঘোষিত স্থানে পারমাণবিক উপাদানের উপস্থিতির পক্ষে ইরানের ব্যাখ্যা বিশ্বাসযোগ্য নয়। মিশরের সিনাই উপত্যকায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনীর 8 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 6 জন মার্কিন সেনা রয়েছে। ইসরায়েল একটি সূত্রের বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্লুমবার্গ। বৃহস্পতিবার এ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আরও 9 জন শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন। বহুজাতিক বাহী এবং পর্যবেক্ষকরা বলছেন, নিহতদের মধ্যে 1 জন ফ্রান্স এবং চেক প্রজাতন্ত্রের শান্তিরক্ষী বাহিনী ছিল, তবে নিহতদের নাম প্রকাশ করা হয়নি। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের এ তথ্য জানানো হয়নি, তবে আহতদের মধ্যে আমেরিকার শান্তিরক্ষীরাও রয়েছেন। ইসরায়েল একটি সূত্র বলছে, বিধ্বস্তের এ ঘটনায় আপাত দৃষ্টিতে দুর্ঘটনা বলে মনে হচ্ছে। হেলিকপ্টারটি আক্রান্ত হয়েছে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো ধরনের ইঙ্গিত পাওয়া যায়নি। বিবৃতিতে হেলিকপ্টার বিধ্বস্তের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি MFO। নিয়মিত মিশনের অংশ হিসেবে হেলিকপ্টারটি সেখানে কাজে নিয়োজিত ছিল বলে বিবৃতিতে জানানো হয়। MFO-র ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী সিনাইয়ের যুক্তরাষ্ট্র এবং 12টি দেশের 1,154 জন সেনা মোতায়েন রয়েছে। এদের মধ্যে 452 জনই যুক্তরাষ্ট্রের।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বলেছেন, তার দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে প্রতিদিন গড়ে যে 400 বেশি মানুষ মারা যাচ্ছে তার দায় একমাত্র আমেরিকার, কারণ করোনা ভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে সমস্ত ওষুধ এবং চিকিৎসা সামগ্রী প্রয়োজন সেগুলো আমদানি করতে বাধা দিচ্ছে মার্কিন সরকার। তিনি আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞা এবং তেল রপ্তানির অর্থ দেশে আনতে না পারার কারণে ইরান নানাবিধ সমস্যার মুখে পড়েছে। চূড়ান্তভাবে করোনা ভাইরাসের মহামারী মোকাবেলা কঠিন হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার গ্যাস রপ্তানিকারক দেশগুলোর সংগঠন GECFO-র 22তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিজান জাঙ্গেনেহ একথা বলেন। ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি বৈঠকে যোগ দেন। ইরানের তেলমন্ত্রী আরও বলেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গিয়ে ইরানের উপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে করোনাভাইরাস বিরোধী লড়াইয়ের চিকিৎসা সামগ্রী কিনতে বাধা সৃষ্টি করেছে, এমনকি জরুরি খাদ্য সামগ্রী পর্যন্ত কেনার ব্যাপারে বাধা সৃষ্টি করে চলেছে আমেরিকা। এসব কারণেই ইরানে করোনাভাইরাস বিরোধী কার্যকর পদক্ষেপ নেওয়া জটিল হয়ে পড়েছে। এজন্য ইরানে করোনাভাইরাস মহামারীতে প্রতিদিন 400 বেশি মানুষ মারা যাচ্ছে। এ দায়িত্ব একমাত্র আমেরিকাকে বহন করতে হবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।